নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। ফের উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি, শনিবার থেকে ঘটবে আবহাওয়ার পরিবর্তন, আগাম সতর্কবার্তা দিল হাওয়া ভবন। তো বন্ধুরা, এর সম্বন্ধে আরও সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি পুরোটা দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘণ্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে আমাদের ঘাটনিকে সবল করবেন। আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন, আর তার ফলেই শহর জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ভ্যাকসহ গরম, তার ফলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার সাথে বজ্রবিদ্যুৎ। গত কয়েকদিন থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে, সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটেছে অনেকটাই। তবে জানা গেছে শনিবার রাত থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে উত্তরবঙ্গের, কারণ একটা সময় বলা হয়েছিল উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে জলীয় বাষ্পের কারণে কলকাতার আকাশ তাপমাত্রা অনেকটাই বেশি, সাথে ভ্যাপসা গরম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি ঘরে এবং সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ঘরে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি, 90 শতাংশের মতো। তবে গত কয়েকদিন তাপমাত্রা দেখলে মনে হবে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কোনোভাবেই তাপমাত্রা বেশ কেউ একটা পরিবর্তন ঘটেনি। এবার ফের তাজা হয়ে উঠেছে মৌসুমি জলবায়ু, আর তার ফলে এবার উত্তরবঙ্গের ওপরে তার ভারী প্রভাব পড়বে বলে জানা গেছে। এখন রাজ্যে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, অক্ষরেখা এখন আজমির দীঘা থেকে বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে, সাথে বঙ্গোপসাগরে তৈরি হওয়া হয়েছে ঘূর্ণবর্ত। এর ফলে পশ্চিমের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। 224 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, বর্ধমান এবং সব জায়গায় 2-5টা থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার কথা আছে। এদিকে উত্তরবঙ্গের 5 জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সব জায়গায় আগামীকাল রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী কয়েকদিনে ফের 200 মিমির বেশি বৃষ্টির সম্ভাবনা আছে, যার ফলে উত্তরবঙ্গে ফের তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল এখনকার লেটেস্ট আবহাওয়ার আপডেট। এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এখন।